Panvision TV presents. একটা বাচ্চা দিয়েছে আমার বাচ্চাটা বয়স হলো 5.5 বছর ঠিক আছে জি ইয়া হইলো কতদিন যে এক সপ্তাহ ধরে মানে দুই সাপার নিক দিয়া মানে ঠিক আছে গালে নিক দিয়া ঠিক আছে ফুইলে গেছে পরে এদিক বেদিকে একটা সিরাপ খাওয়াইছি মাত্র দিন কিন্তু ফুলাটা কম থাকছে ঠিক আছে আমি এটা কি করতে পারি মানে সাধারণত আপনার এই কানের নিচে চাপার এখানে যেগুলো ফুলে যায় সেটা একটা কমন দেখা যাচ্ছে এখন সেটাকে বলা হয় মাম্পস এটাও এক ধরনের ভাইরাস দিয়ে হয় এই ভাইরাস মাম্পসটা মানে সাধারণত যতই অ্যান্টিবায়োটিক দেন না কেন এটা অ্যান্টিবায়োটিকে কোনো মানে এখানে কোনো ভূমিকা নাই সুতরাং এটা ভাইরাল তো এখানে সাধারণত প্যারাসিটামল জন্য ওষুধ দিতে হবে একটু গরম সেক দিতে হবে দেখা যাবে যে 5 থেকে 7 দিনের ভিতরে এটা ফোলাটা কমে যায় অনেক সময় এটা এক পাশে এক সাপায় না হয়ে দুই পাশে হয় কিন্তু এটা খেয়াল রাখতে হবে যদি ওর পেটে ব্যথা হয় এই কারণে অথবা মাথায় ব্যথা হয় তাহলে ডক্টর পরামর্শ নিতে হবে এটা একটা মানে কমপ্লিকেশন আচ্ছা